হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দশম শ্রেণীর গণিতে নবম অধ্যায় দ্বিঘাত করণী বা কোয়াড্রেটিক সার্চ সম্পর্কে পড়ব। প্রথমেই আমরা জানব করণী কী এবং তারপরে বিভিন্ন ধরনের করণী, যেমন সদৃশ করণী, অসদৃশ করণী, শুদ্ধ করণী, মিশ্র করণী এবং ইত্যাদি সম্পর্কে জানব। তারপর আমরা এই সংক্রান্ত কিছু উদাহরণমালা দেখে নেব। চলো শুরু করা যাক। অধ্যায় নয়, দ্বিঘাতকরণ। প্রথমেই আমরা কিছু সংজ্ঞা জেনে নেব। তাহলে করণী কাকে বলে? কোনো ধনাত্মক সংখ্যার কোনো মূল সম্পূর্ণরূপে নির্ণয় করা সম্ভব না হলে ধনাত্মক সংখ্যার সেই মূলকে আমরা করণী বলে থাকি। যেমন উদাহরণস্বরূপ, √5 একটি করণী, কিন্তু √16 করণী নয়। কারণ যখনই আমরা এখানে √5 লিখছি, এর কোনো মূল কিন্তু আমরা বের করতে পারছি না, কিন্তু √16 যখন লিখছি, এর থেকে আমরা কী বার করতে পারছি? √16 মানে 4 কী করে বেরোলো? রুটের ভেতরে 16 মানে আমরা জানি 4 × 4, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4। তাহলে এর মূল আমরা বার করতে পারছি, যার ফলে √16 সেটা করণী নয়। √8 একটি করণী, কিন্তু এখানে √8 করণী নয়। এখানে করণীর যে ক্রম, এখানে আমরা প্রথমেই দেখে নিয়েছি যে বলা হয়েছে অধ্যায় দ্বিঘাত করণী, মানে এইটিকে বলা হচ্ছে দ্বিতীয় ক্রমের করণী বা দ্বিঘাত করণী। এক্ষেত্রে করণীটির ক্রম হলো 2। এই অধ্যায়ে আমরা বিশেষত দ্বিঘাত করণী বা দ্বিতীয় ক্রমের করণী নিয়ে আলোচনা করব বলে এই অধ্যায়ের নাম আমরা দ্বিঘাত করণী দেওয়া হয়েছে। কিন্তু এখানে বলা হচ্ছে √8, মানে এটা তৃতীয় ক্রমের করণী। তৃতীয় ক্রমের করণীর ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি? এই যে √8, তার ভেতরে 8কে আমরা কিভাবে লিখতে পারি? 2 × 2 × 2। তাহলে এক্ষেত্রে আমরা কিউব রুট করলে আমরা 2 বাইরে বেরিয়ে আসছে, তার মানে এরও মূল আমরা পাচ্ছি, যার ফলে এটিও একটি করণী নয়। এবার আসছি, কোনো করণী সহগ 1 হলে সেই করণীকে শুদ্ধ করণী বলে। যেমন √3, √15 প্রভৃতি শুদ্ধ করণী, কারণ প্রতিটি ক্ষেত্রে আমরা সহগ হিসেবে 1 পাচ্ছি। যেমন যদি √3 লিখি, √3কে আমরা কিভাবে লিখতে পারি? 1√3, মানে বাইরে 1 আছে সহগ হিসেবে। √15-এর ক্ষেত্রেও তাই, 1√15। তাই এক্ষেত্রে এখানে সহগ যেহেতু 1, সেটাকে বলা হচ্ছে শুদ্ধ করণী। কোনো করণীর সহগ 1 ভিন্ন অন্য যে কোনো মূলদ সংখ্যা হলে সেই করণীকে মিশ্র করণী বলে। যেমন এখানে বলা হয়েছে √5, √12 প্রভৃতি মিশ্র করণী। যেমন এখানে আমরা যদি লিখি যে √5, তাহলে বাইরে আমরা এতক্ষণ কী লিখছিলাম? এগুলো 1 সহগ, এখানে সহগ কী? 2, তাহলে এটি হলো মিশ্র করণী। আবার √12, √12কে আমরা কীভাবে লিখতে পারি? 12টাকে ভাঙলে আমরা কী পাচ্ছি? 3 × 4, তাহলে এখানে √3, তার সাথে কী হচ্ছে? √4, √4 মানে কী? 2, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পাচ্ছি? 2√3, তাহলে 2√3 সহগ কী? 2, 1 নয়। যেহেতু 1 নয়, সেহেতু এটিকে আমরা বলছি মিশ্র করণী, এই যে 2√3। এবার আসছি, দুটি করণীর অমূলদ অংশ একই হলে তাদের সদৃশ করণী বলে। যেমন উদাহরণস্বরূপ বলা হয়েছে যে √2 ও 2√2 সদৃশ করণী। এখানে কি করে বলা হচ্ছে? অমূলদ অংশ, অমূলদ অংশ কোনটা? √2। এই √2টা উভয় ক্ষেত্রেই একই, অমূলদ অংশ একই আছে, শুধুমাত্র কী হচ্ছে? সহগটা চেঞ্জ হচ্ছে, মূলদ অংশটা চেঞ্জ হচ্ছে। মূলদ অংশ এখানে কত? এখানে মূলদ অংশ হলো 1, আর এখানে মূলদ অংশ কি? 2, তাহলে এটা সদৃশ করণ। আবার একইভাবে আমরা লিখছি √3 ও 3√3 সদৃশ করণ। এক্ষেত্রে আবার অমূলদ অংশ অর্থাৎ √3 উভয় ক্ষেত্রেই 1, শুধুমাত্র মূলদ অংশ এক্ষেত্রে 2, এক্ষেত্রে 3। √18, √18কে আবার আমরা কিভাবে লিখতে পারি? যদি ভেতরে 18 থাকে, সেটাকে আমরা কি লিখতে পারি?
थ्री इंटू थ्री इंटू टू मान नाइन इंटू टू जेटा के तेल से बहरे जो थ्रीटा बैरिए आसे तेल क्यी थकने थ्री रूट टू जेटा एखे बला तेल एक क्षेत्र में थ्री रूट टू ए रूट थार्टी टू मान जेटा फोर रूट टू उभय क्षेत्र देखी अमूलद पार्टा रूट टू जेटा कि ना एक ही मूलद अंश अर्थात तीन और चार एट भिन्न जार फले एटी सदृश्यकरणी बोल एबार जदि दुटी करणीर अमूलद अंश एक ही ना होले तादेर असदृश्यकरणी बला हच्छे अर्थात एक क्षेत्र में देखी रूट फाइव और रूट सेवन युटी अमूलद अंश युटो अमूलद अंश किन्तु एक ही नय एक क्षेत्र में सहग अर्थात मूलद अंश एक किन्तु अमूलद अंश एक नय तेल ये असदृश्यकरणी रूट टुएल्व मान टू रूट थ्री और रूट एट्टीन मान थ्री रूट टू एरा असदृश्यकरणी जेहेतु एदेर अमूलद अंश अर्थात रूट थ्री एवं रूट टू ए दुटो भिन्न जे सब करणीते एकटी मात्र पद थाके तादेर सरलकरणी बोले जेमन रूट थ्री रूट फाइव टू रूट सेवन प्रभृति हलो सरलकरण आबार जे सब करणीते दुटी पद थाके तादेर द्विपदकरणी बोले जेमन टू प्लस रूट थ्री ताहले एखाने दुटो पद कि कि प्रथम पदटा हलो टू और द्वितीय पदटा हलो रूट थ्री एबार द्वितीय क्षेत्रे आरेकटी उदाहरण देवा हयेछे रूट थ्री प्लस रूट फाइव प्रथम पद रूट थ्री द्वितीय पद रूट फाइव तारपरे थ्री माइनस रूट सेवन ताहले प्रथम पद थ्री द्वितीय पद माइनस रूट सेवन बा रूट सेवन बोलते पारि आमरा তাহলে এক্ষেত্রে এই দুটোকে একসাথে আইদার যোগ বা বিয়োগ করে একসাথে লেখা হয়েছে তাহলে এগুলি হলো দ্বিপদকরণ কারণ দুটি পদ বর্তমান তারপর দুটি দ্বিপদকরণের গুণফল একটি মূলদ সংখ্যা হলে একটিকে অপরটির পূরক বা অনুবন্ধীকরণী বলে যেমন টু প্লাস রুট থ্রি ও টু মাইনাস রুট থ্রি পরস্পর অনুবন্ধীকরণ মানে এখানে কি বলা হচ্ছে দুটি দ্বিপদকরণের গুণফল একটি মূলদ সংখ্যা তাহলে যদি আমরা বলি যে দুই প্লাস রুট থ্রি এবং টু মাইনাস রুট থ্রি এরা পরস্পর অনুবন্ধীকরণ তাহলে আমাদের কি দেখাতে হবে যে এদের গুণফল হলো একটা মূলদ সংখ্যা তাহলে এখানে আমরা লিখছি টু প্লাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি তাহলে এদের গুণ করলে আমরা কি পাচ্ছি চার প্লাস টু রুট থ্রি মাইনাস টু রুট থ্রি মাইনাস রুট থ্রি ইন্টু রুট থ্রি গুণ করলে আমরা পাচ্ছি তিন তাহলে এই অংশ দুটো কেটে যাচ্ছে তাহলে আমরা কি পাচ্ছি ফোর মাইনাস থ্রি মানে ওয়ান তাহলে এদেরকে গুণ করলে আমরা একটি মূলদ সংখ্যা পাচ্ছি যার ফলে এরা অনুবন্ধী করবে আরেকটি উদাহরণ বলা হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু ও রুট থ্রি মাইনাস রুট টু পরস্পর অনুবন্ধীকরণ এক্ষেত্রেও আমরা একইভাবে করতে পারি যে এই দুটোকে গুণ করতে পারি রুট থ্রি প্লাস রুট টু তার সাথে যদি আমরা রুট থ্রি মাইনাস রুট টুকে গুণ করি তাহলে আমরা কী ভ্যালু পাচ্ছি থ্রি প্লাস রুট সিক্স রুট টু আর রুট থ্রিকে গুণ করলে মাইনাস রুট সিক্স আর তার সাথে মাইনাস টু একই ক্ষেত্রে আমরা এই দুটো কেটে যাচ্ছে আমরা পাচ্ছি কি থ্রি মাইনাস টু মানে ওয়ান তাহলে এগুলো হলো পরস্পর অনুবন্ধীকরণ তাহলে এখানে একটা মন্তব্য আমরা করতে পারি যে পরস্পর অনুবন্ধী দুটি দ্বিপদকরণের পদ দুটি একই কিন্তু তাদের সংযোগ চিহ্ন বিপরীত হবে মানে যদি আমরা বলি যে এ প্লাস রুট বি যদি একটা আমরা দ্বিপদকরণী ধরে নিই তাহলে তার অনুবন্ধীকরণী কী হবে এ মাইনাস রুট বি তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ প্লাস রুট বি তার অনুবন্ধীকরণী এ মাইনাস রুট বি হতে পারে শুধুমাত্র তাদের যে সংযোগ চিহ্ন অর্থাৎ প্লাস সেটা আমরা চেঞ্জ করে মাইনাস করে দিই এক্ষেত্রেও তাই হয়েছে টু প্লাস রুট থ্রি এখানে সংযোগ চিহ্ন ছিল প্লাস সেটাকে আমরা জাস্ট বিপরীত করে দিলাম মানে টু মাইনাস রুট থ্রি করে দিই এবার আমরা করণীর ক্রম সম্পর্কে জানবো
অর্থাৎ কোনো করণীর মূল সূচক সংখ্যাকে তার ক্রম বা অর্ডার বলে। যেমন √7 এর ক্রম হলো 2 এবং √5 এর ক্রম হলো 3। এখানে যখন আমরা 2 লিখি, 2 এর ক্ষেত্রে মানে যখন আমরা বর্গমূল করি তখন আমরা এখানে 2 লিখি না, কিন্তু তারপর থেকে যদি 3, 4 এরকম ক্রম পরিবর্তন হয় তখন আমরা সেটাকে উল্লেখ করি, যেমন এখানে কিউব রুটের ক্ষেত্রে করা হচ্ছে, অর্থাৎ এর ক্রম 3। এবার দ্বিঘাত করণী আমরা কাকে বলছি? যে করণীর ক্রম 2 তাকে দ্বিঘাত করণী বলা হয় বা দ্বিতীয় ক্রমের করণী বলা হয়। এক্ষেত্রে √5 একটি দ্বিঘাত করণী, কারণ এটি দ্বিতীয় ক্রমের করণী। সমমূলীয় করণী, যে সমস্ত করণী একই ক্রমের তাদের সমমূলীয় করণী বলে। যেমন √3, √2, √5 হলো সমমূলীয় করণী, কারণ এদের প্রত্যেকের ক্রম হলো 2। এবার আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেকটির ক্রম হলো 5, তাহলে এক্ষেত্রে এরা হলো সমমূলীয় করণ। এবার আসছি করণীর তুলনা। বিভিন্ন ক্রমের করণীর তুলনা করতে হলে তাদের সমমূলীয় করণীতে পরিবর্তিত করে তুলনা করতে হবে। যেমন এখানে বলা হয়েছে যে একটি হলো √4 আর একটি হলো √3, এরা সমমূলীয় করণী নয়। কেন নয়? কারণ প্রথমটির ক্ষেত্রে এর করণীর ক্রম কত? 3। এর ক্রম কত? 2। তাহলে এরা সমমূলীয় করণী নয়। তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে? যেহেতু আমরা দেখছি √4 আর এদিকে √3, এর ক্রম কত? 3, এর 2। তাহলে 3 এবং 2 এই দুটির আমাদের লসাগু বার করতে হবে। এদের দুটোর লসাগু করলে আমরা কী পাবো? 3 × 2 মানে 6। তাহলে এবার আমাদের কী করতে হবে? এবার আমাদের এই দুটি করণীর ক্রমকেই 6 ক্রমে নিয়ে যেতে হবে, দুটোরই ক্রম 6 হতে হবে, তাহলে আমরা এবার তাদের তুলনা করতে পার। প্রথমে আমরা 6 নিয়ে যাই। যেমন যদি আমরা √4 কে লিখি তাহলে কিভাবে লিখতে পারি? 4 টু দি পাওয়ার লিখতে পারি 1/3, 4 টু দি পাওয়ার 1/3 এভাবে লিখতে পারি। এবার 4 টু দি পাওয়ার 1/3 যেটা আমরা বললাম 1/3, সেটাকে আমরা কি করতে পারি? যদি ওপর নিচে 2 দিয়ে গুণ করি তাহলে ওপরে কি দাঁড়াচ্ছে? 2, নিচে হয়ে যাচ্ছে 6। তাহলে যদি এটাকে আমরা 6th রুটে নিয়ে যেতে চাই, ক্রম যদি 6 করতে চাই এই করণীর, তাহলে ভেতরে 4-এর কত থাকছে? 4 স্কোয়ার থাকছে, 4 স্কোয়ার থাকছে। এক্ষেত্রে আমরা তাহলে 4 স্কোয়ার যেহেতু ভেতরে আছে, ভেতরটাকে আমরা 16 লিখতে পারি, আর বাইরে চলে আসছে আমাদের করণীর ক্রম 6। এবার দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে √3, √3 মানে আমরা 3 মানে 3 টু দি পাওয়ার হাফ লিখতে পারি। হাফকে আমরা কী করলাম? ওপর নিচে এবার 3 দিয়ে গুণ করলাম। কেন? আমাদের উদ্দেশ্য কী? আমাদের উদ্দেশ্য হলো এই যে টু দি পাওয়ার হাফ লেখা আছে তার হরে আমাদের কী নিয়ে আসতে হবে? হরে 6 নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা যখন 6 নিয়ে আসতে যাচ্ছি তাহলে কী করতে হবে? 6 আনার জন্য এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে যথারীতি ওপরেও আমাদের একটা 3 দিয়ে গুণ করতে হবে, ওপরে আসছে 3, নিচে আসছে 6। তাহলে যদি বাইরে আমাদের 1/6টা বেরিয়ে আসে, মানে এখানে 6th রুট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? ভেতরে থাকছে 3 টু দি পাওয়ার 3, আর 3 টু দি পাওয়ার 3 মানে এখানে আমরা 27 লিখতে পারি, আর বাইরে করণীর ক্রম আমাদের 6। তাহলে এবার আমরা যথারীতি কী বুঝতে পাচ্ছি? যে এই যে দুটি করণী আমরা পেলাম এরা সমমূলীয় করণী, কারণ এই দুটি করণেরই ক্রম হলো 6। তাহলে এক্ষেত্রে আমরা ডাইরেক্টলি কী করছি? আমাদের যে করণীর ভেতরে যে সংখ্যাটা আছে, অমূলদ অংশ যে সংখ্যাটা আছে, অর্থাৎ 27 আর এখানে 16, তার মধ্যে কোনটা বড়? যথারীতি 27 বড়। তাহলে 27 যখন গ্রেটার দেন 16, তখন যথারীতি আমরা লিখতে পারি যে এই ষষ্ঠ ঘাতের যে করণী সেই করণী
সাতাশ, এখানে ষষ্ঠ ঘাতের করণী ১৬, তার চেয়ে কিন্তু বড়, যেহেতু সাতাশ ১৬-র চেয়ে বড়। অর্থাৎ এখানে রুট থ্রি ইজ গ্রেটার দ্যান কিউব রুট অফ ৪। এবার আমরা কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিই যেটা আমাদের করণী নিরসনে সাহায্য করবে। প্রথমে যদি এখানে লেখা থাকে যে এখানে নাইনথ রুট অফ এ লেখা থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার ওয়ান বাই নাইন। কী করে হলো? কারণ এতক্ষণ আমরা কি করছিলাম, রুট থ্রি, রুট থ্রিকে কীভাবে লিখছিলাম, থ্রি টু দি পাওয়ার হাফ। যদি কিউব রুট অফ থ্রি থাকে তাহলে আমরা কীভাবে লিখছিলাম, থ্রি টু দি পাওয়ার ওয়ান থার্ড। এক্ষেত্রেও তাই। তাহলে এখানে যদি নাইনথ রুট অফ এ হয় তাহলে আমরা কীভাবে লিখছি, এ টু দি পাওয়ার ওয়ান বাই নাইন। আবার যদি এরকমভাবে লেখা থাকে যে নাইনথ রুট অফ, কিন্তু ভেতরে আবার এ টু দি পাওয়ার এম আছে, তাহলে আমরা কীভাবে লিখছি, এ টু দি পাওয়ার এম বাই এন। যেমন আমরা আগের ক্ষেত্রে কীভাবে করলাম যে এই তিন টু দি পাওয়ার একের তিনকে তিন টু দি পাওয়ার যদি নিচে যদি ছয় আনতে হয় তাহলে কি করলাম, ওপরে দুই দিয়ে গুণ করলাম, নিচে দুই দিয়ে গুণ করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে, দুয়ের ছয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখলাম, বাইরে যদি সিক্স রুট অফ চলে যায় তাহলে ভেতরে কি থাকছে, থ্রি স্কোয়ার। তাহলে যথারীতি আমরা এটা বলতে পারি যে এখান থেকে যদি ডাইরেক্টলি আমরা এই ফর্মে লিখতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে, থ্রি টু দি পাওয়ার টু বাই সিক্স। এখানেও তাই করা হয়েছে, যদি এনথ রুট অফ এ টু দি পাওয়ার এম হয় তাহলে বাইরে বেরিয়ে আমাদের কি দাঁড়াচ্ছে, এম বাই এন। যেমন এখানে আর একটা উদাহরণ দিয়েও বোঝানো হয়েছে, রুট অফ এ মানে এ টু দি পাওয়ার হাফ, সেক্ষেত্রে কিউব রুট অফ এ মানে এ টু দি পাওয়ার ওয়ান থার্ড, তারপরে ফোর্থ রুট অফ এ টু দি পাওয়ার এইট মানে এ টু দি পাওয়ার এইট বাই ফোর মানে এ স্কোয়ার হচ্ছে। এবার করণীর যোগ বিয়োগ ও গুণ কি করে করব। প্রথমে আসছি যোগে। যোগে মানে এখানে এম রুট এ প্লাস এন রুট এ ইকুয়ালস টু এম প্লাস এন রুট এ। কী করে আমরা করছি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এদের এই দুটি করণীরই কিন্তু অমূলদ সংখ্যাটি এক, মানে এরা সদৃশ করণী। সদৃশ করণীর ক্ষেত্রে শুধুমাত্র দেখছি সহগগুলোর পরিবর্তন আসছে, যার ফলে আমরা যদি সেটাকে যোগ করতে চাই তাহলে তাদের যোগফল দাঁড়াবে এম প্লাস এন, মানে সহগ দ্বারের যোগফল ইনটু তাদের অমূলদ সংখ্যা, অমূলদ যে পোর্শনটা আমাদের ছিল মানে রুটে। এবার আসছি তাদের বিয়োগফল। বিয়োগফলের ক্ষেত্রে আবার একইভাবে, এরাও এক্ষেত্রে যেহেতু সদৃশ করণী দেওয়া হয়েছে তাদের অমূলদ অংশটি সমান, তাহলে সেক্ষেত্রে এম রুট এ মাইনাস এন রুট এ, সেক্ষেত্রে আমরা পাচ্ছি সহগ দ্বয়ের বিয়োগফল ইনটু তাদের রুট এ। আচ্ছা, এম রুট এ ইনটু এন রুট বি, মানে এবার আমরা গুণ জানছি, তো গুণের ক্ষেত্রে কি হচ্ছে, এবারও সহগ দ্বয়ের যেমন গুণফল হচ্ছে তার সাথে আমাদের যে অমূলদ অংশটি তারও কিন্তু গুণ হচ্ছে। এবার আরেকটি ক্ষেত্রে এখানে বলা হয়েছে, যদি অমূলদ অংশটি সমান হয় এবং যদি অমূলদ অংশটি সমান না হয়। প্রথম ক্ষেত্রে আমরা কি দেখলাম, অমূলদ অংশ মানে রুট এ আর এদিকে রুট বি, মানে অমূলদ অংশ দুটি আলাদা অসদৃশ্যকরণ। সেক্ষেত্রে যখন আমরা গুণফলটা বার করছি তখন আমাদের সহগদ্বয়ের গুণফলের সাথে আমাদের অমূলদ অংশটিরও গুণফল হচ্ছে, এবং শেষ অবধি আমরা এখানে কি পেলাম, এম ইনটু এন ইনটু রুট অফ এ ইনটু রুট বি, সেক্ষেত্রে আমরা এম এন রুট অফ এ বি পেলাম। এবার যদি সদৃশ্যকরণের ক্ষেত্রে দেখি, মানে অমূলদ অংশটি সমান রুটে রুটে উভয় ক্ষেত্রেই আছে, তাহলে আমরা সহগদ্বয়ের গুণফল ইনটু যে অমূলদ অংশ তার গুণফল, সেটা করে আমরা কি পাচ্ছি, সেটা করে এম এন ইনটু এ ইনটু এ, মানে এটা কিন্তু বাইরে বেরিয়ে আসছে এম এন। হরের করণী নিরসন, সেক্ষেত্রে এবার যদি একটা ভগ্নাংশে আমরা থাকি এবং যদি ওপরে আমাদের লবে এ এবং হরে আমরা দেখছি রুট বি, মানে হরে করণী আছে সেটাকে আমাদের নিরসন করতে হবে,
সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি হরে এই রুট বি থাকে তাহলে রুট বি দিয়েই আমাদের উভয় পক্ষ মানে লব এবং হর সেটাকে গুণ করতে হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখছি, এ রুট বি ইন্টু রুট বি ইন্টু রুট বি। তাহলে আমাদের নিচে রুট বি ইন্টু রুট বি করলে বি ফেরত চলে আসছে আর ওপরে থাকছে এ রুট বি। কী করে হচ্ছে আমরা জানি, কোনো সংখ্যা যদি যেমন রুট টু ইন্টু রুট টু দুটো করণী থাকে, তাদের যদি গুণফল হয় তাহলে কি হচ্ছে আমরা রুট টুকে কীভাবে লিখতে পারি, টু টু দি পাওয়ার হাফ ইন্টু আবার একটা রুট টু, টু টু দি পাওয়ার হাফ। মানে যখনই এদের গুণ হয়, এবং এক্ষেত্রে উভয় যেহেতু এখানে দুই, তাহলে এদের যখন গুণ হয় তাদের কি হচ্ছে পাওয়ারটা যোগ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, টু টু দি পাওয়ার হাফ প্লাস হাফ মানে টু ফেরত চলে আসছে, কারণ হাফ প্লাস হাফ মানে ওয়ান। তাহলে টু টু দি পাওয়ার ওয়ান এখান থেকে আমরা পাচ্ছি টু। একইভাবে যদি রুট বি ইন্টু রুট বি করি তাহলে আমরা কি পাচ্ছি, বি টু দি পাওয়ার হাফ প্লাস হাফ, সেই জন্য এটা হয়ে যাচ্ছে বি টু দি পাওয়ার ওয়ান বা বি। তো এক্ষেত্রেও তাই হলো, আর ওপরে এ ইন্টু রুট বি সেটা যথারীতি একই রয়ে গেল। এবার দ্বিতীয় ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দেখছি, ওপরে আছে এ প্লাস রুট বি আর নিচে আছে এ মাইনাস রুট বি, অর্থাৎ এখানে দ্বিপদ করণী ব্যবহার করা হয়েছে। এর দুটো পদ, এ একটা রুট বি একটা, এখানেও তাই এ একটা রুট বি একটা, শুধু সংযোগ চিহ্নটা আলাদা আছে। এবার এর করণীয় নিরসন করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, নিচে আমরা দেখছি এ মাইনাস রুট বি আছে, তার সঙ্গে আমাদের অনুবন্ধী করণীকে গুণ করা হচ্ছে। কারণ আমরা অনুবন্ধী করণীর সংজ্ঞার ক্ষেত্রে আগেই দেখেছি যে দুটি অনুবন্ধী করণীকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা একটা মূলদ সংখ্যা পেতে পারি। তাহলে এক্ষেত্রেও আমাদের করণী নিরসনের জন্য হরে যে করণীটি আছে দ্বিপদ করণী, তার অনুবন্ধী করণী না হলো মানে এ মাইনাস রুট বি সেটার অনুবন্ধী করণী হচ্ছে এ প্লাস রুট বি, কারণ আমরা জানি অনুবন্ধী করণীর ক্ষেত্রে সংযোগ চিহ্নটি বিপরীত হয়ে যায়। তাহলে এ মাইনাস রুট বি ইন্টু এ প্লাস রুট বি, আর ওপরে আছে এ প্লাস রুট বি ইন্টু এ প্লাস রুট বি, মানে এইটিকে উভয় পক্ষে এখানে লব এবং হরের সাথে গুণ করা হয়েছে। তাহলে ওপরে দাঁড়াচ্ছে কি এ প্লাস রুট বির হোল স্কোয়ার, নিচে কি দাঁড়াচ্ছে, নিচে এ স্কোয়ার মাইনাস রুট বি এর হোল স্কোয়ার। তাহলে ওপরে আমরা এটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ার আকারে কীভাবে ভাঙতে পারি, এ স্কোয়ার প্লাস টু এ রুট বি প্লাস বি। বি কেন, কারণ এটা হচ্ছে আমাদের যদি এ প্লাস বি, এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় আমরা যাই তাহলে আমরা কী পাই, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এক্ষেত্রে বি এর জায়গায় কী আছে, রুট অফ বি, তাহলে রুট অফ বি এর হোল স্কোয়ার কী পাবো আমরা, বি। এক্ষেত্রেও তাই পাওয়া হয়েছে, আর এ স্কোয়ার মাইনাস রুট বি এর হোল স্কোয়ার, সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি। এবার অনুরূপভাবে আমরা আরেকটিভাবে এটাকে করতে পারি, যে যদি আমাদের এ প্লাস বিটা নিচে থাকে তাহলে আমরা কি করব, এ প্লাস রুট বি এর যে অনুবন্ধী করণী অর্থাৎ এ মাইনাস রুট বি দিয়ে উভয় পক্ষ লব এবং হরকে আমরা গুণ করব, যার ফলে আমরা লবে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ রুট বি প্লাস বি, আর নিচে আমরা পাচ্ছি হরে এ স্কোয়ার মাইনাস বি। এবার আমরা করণীয় নিরসনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, যেমন হরের করণীয় নিরসন করে সব সময় ফল দেখা উচিত। অর্থাৎ আমাদের যদি কোনো উত্তরে আমরা দেখি যে হরের করণীয় নিরসন করা হয়নি, মানে হরে করণীয় অবস্থিত, তাহলে আমাদের করণীয় নিরসন করে তারপর উত্তর লিখতে হবে। কোনো দ্বিপদ করণীর একটি করণীয় নিরসক উৎপাদক হবে তার অনুবন্ধীকরণ, যেমন এ প্লাস রুট বি এর করণীয় নিরসক উৎপাদক হল এ মাইনাস রুট বি, আবার এ মাইনাস রুট বি এর করণীয় নিরসক উৎপাদক হল এ প্লাস রুট বি। অর্থাৎ আমরা জানি যে এ প্লাস রুট বি এর অনুবন্ধীকরণী হল এ মাইনাস রুট বি, তাহলে যদি এ প্লাস রুট বি এর করণীয় নিরসন করতে হয় তাহলে এ মাইনাস রুট বি দিয়ে গুণ করতে হবে। আবার যথারীতি একইভাবে এ মাইনাস রুট বি এর করণীয় নিরসন করতে গেলে আমাদের এ প্লাস রুট বি দিয়ে গুণ করতে হবে। এবার
আমাদের মনে রাখতে হবে যখনই আমরা রুট এ এবং রুট বি কে গুণ করছি তখন আমরা কি লিখতে পারি, রুট অফ এ বি লিখতে পারি। আবার রুট এ বাই রুট বি যদি লিখি তাহলে সেক্ষেত্রে সেটা কি, রুট অফ এ বাই বি লিখতে পারি। এবার আসছি যদি তাদের যোগ করা হয়, যেমন রুট অফ এ প্লাস রুট বি সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, রুট অফ এ প্লাস বি হিসাবে লিখতে পারি না, নট ইকুয়ালস টু। আবার যদি তাদের বিয়োগ ফল নিই তাহলে রুট অফ এ মাইনাস রুট বি সেটাকে আমরা রুট অফ এ মাইনাস বি হিসাবে লিখতে পারবো না। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এবার আমরা করণী সংক্রান্ত কিছু উদাহরণমালায় আসি। প্রথম অঙ্ক, 4√5 কে পূর্ণ বা শুদ্ধ করণী রূপে প্রকাশ করো। এক্ষেত্রে আমরা শুদ্ধ করণী কাকে বলি, যে করণীর সহগ এক। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 4√5 এর সহগ কত, এর সহগ 4, এক নয়। তাহলে এই 4টাকে আমাদের এই রুট সাইনের ভেতরে ঢোকাতে হবে। কী করে, তাহলে এখানে রুট টানলাম, বাইরে আগে 4 ছিল, 4টা যদি ভেতরে ঢোকে তাহলে সেটা কী হবে, 4-এর স্কোয়ার, বা সেটাকে আমরা 4×4 লিখতে পারি। আর ভেতরে আগে থেকে কী ছিল, 5, তাহলে কী দাঁড়ালো, 4×4 আর 5কে গুণ করলে 20। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4×20 মানে এখানে পাচ্ছি 80। তাহলে রুট 80 হলো আমাদের এখানে শুদ্ধ করণ। তাহলে এখানে আমরা লিখতে পারি, অতএব রুট 80 হলো শুদ্ধ করণ। রুট 80 হলো শুদ্ধ করণ। বা এভাবেও আমরা লিখতে পারি যে 4√5 এর শুদ্ধ করণী রূপে প্রকাশ হলো রুট 80।